ময়মনসিংহ সদর উপজেলার দিগারকান্দায় একটি মোটর ওয়ার্কশপে একজন মোটর মেকানিক 15 মাস সাধনা করে একটি টয়োটা ব্র্যান্ডের মাত্র 1500 সিসি গাড়িকে মডিফাই করে ইটালিয়ান ব্র্যান্ডের একটি গাড়ির আদলে তৈরি করেছেন একটি গাড়ি। আমরা সেই মেধাবী ব্যক্তির যে পরিচয়টা আমরা জানবো এবং তার কাছ থেকে জানতে পারবো কীভাবে তিনি এই ইটালিয়ান ব্র্যান্ডের এই ল্যাম্বরগিনি যে গাড়িটা আছে এই গাড়িটা তৈরি করেছেন তার সম্পর্কে আমরা একটু জানবো। আপনার নামটা কি? আমার নাম আব্দুল আজিজ। আব্দুল আজিজ, এই গাড়িটা আপনি মডিফাই করেছেন? জি, মডিফাই। এটা কি কোন গাড়ির আদলে করেছেন? এবং এটা ল্যাম্বরগিনি অ্যাভেঞ্জার এলপি 700 একটা মডেল। আমার সাথে আর কয়েকজন সহযোগিতা করছে, যেটা আসলে সম্পূর্ণ নিজ উদ্যোগে করা এবং কোনো অত্যাধুনিক কোনো মেশিনের ব্যবহার করা হয়েছে না, এটা টোটালি নিজের হাতে তৈরি করা। ল্যাম্বরগিনি অ্যাভেঞ্জার এলপি 700 যেই গাড়িটা ইটালিয়ান ব্র্যান্ডের, সেই একই রকম দেখতে গাড়িটা উনি মডিফাই করে তৈরি করেছেন। আমরা একটু গাড়িটা স্পোর্টস কার, এটাকে আমরা একটু দেখবো, চালিয়ে দেখবো যে এটা গাড়িটা কেমন স্পোর্টস কার হিসেবে তিনি তৈরি করেছেন। স্পোর্টস কারের আদলে আপনি তৈরি করেছেন? জি। এটা যেটা মেশিন ইঞ্জিন, এটা তো নর্মাল ইঞ্জিনটা হচ্ছে আপনার টয়োটা কোম্পানির, টয়োটা 1500 সিসি ইঞ্জিন। এটা আপনার আমি যে গাড়িটা কিনছিলাম ওই গাড়ির ইঞ্জিনটাই ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনার এই সাউন্ড যে অন্যরকম লাগছে, এটা করছি আমি, এটার সাউন্ডটা অন্যরকম করা হয়েছে, মডিফাই করা হয়েছে। হ্যাঁ, মডিফাই করা হয়েছে। আপনি মূলত কি করেন? আমি গাড়িরই কাজ করি। 1998 সনে আমি মোটর ডিপার্টমেন্টে যোগদান করি, সেই থেকে আজও পর্যন্ত আমি মোটর ডিপার্টমেন্টে কাজ করতেছি। আপনি এই যে স্পোর্টস কারের প্রতি কেন আগ্রহ? ইন্ডিয়াতেও দেখছি, ইন্দোনেশিয়াতে দেখছি, ইউটিউবে দেখে আমার ভিতরেও মানে আগ্রহ জাগলো যে আমিও একটা স্পোর্টস কার তৈরি করব। যে বাংলাদেশের অন্য অন্য দেশ যদি পারে তাহলে বাংলাদেশও হবে, তো সেই চেষ্টা থেকে আমি এটা করছি। এই মডেলের গাড়ি তো বাংলাদেশে নাই, তো সেই ক্ষেত্রে মানে গাড়ির বডির মাপ পাওয়াটা আমার জন্য খুব টাফ ছিল। আমি পরবর্তীতে একটা খেলনা গাড়ি কিনে নিয়ে আসি এই মডেলের, সেই খেলনা গাড়ি দেখে 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 ওটের থেকে এবং নেটে অনেক সার্চ করে অনেক ঘাটাঘাটি করে কিছু মাপ বাইর করি, বডির মাপ, যেগুলোর মাধ্যমে আমি গাড়িটা সম্পূর্ণ রূপে রূপান্তরিত করি। একটা গাড়ির সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্রেকিং সিস্টেম। হ্যাঁ, তো এই যেহেতু এটা গতি স্পোর্টস কার নয়, স্পোর্টস কারের আদলে তৈরি করেছেন, ব্রেকিং সিস্টেমটা কেমন? ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট ভালো করছি, ABS সিস্টেম, যাতে আপনার ব্রেকটা যেন নর্মাল না হয়, কারণ স্পোর্টস কারের মতো ব্রেকটা ওই রকম হতে হবে। এটা মডিফাই করতে গিয়ে আপনার এখানে কি কি কীভাবে প্রসেসটা কী ছিল? প্রসেসটা সম্পূর্ণই এটা আসলে নিজের হাতেই তৈরি, এখানে কোনো অত্যাধুনিক কোনো মেশিন ব্যবহার করা হয়েছে না। আপনার এই যে লাইটগুলা, এই লাইটের টোটাল ফ্রেমটা আমার নিজের তৈরি করতে হয়েছে। আমি বাইরে থেকে আনার চেষ্টা করছি কিন্তু বাইরে থেকে আমি আনতে পারি নাই, পরে নিজেই তৈরি করছি। সবগুলা পিছনের লাইটটাও নিজেই তৈরি করছি, সামনের সব লাইট নিজে তৈরি করা। এটা কি ব্যবহার করছেন, এর শীট কি? হ্যাঁ, এটা হলো আপনার 22 কেজি শীট। আমরা অ্যাভেলেবেল যে গাড়িতে শীট ব্যবহার করি সেই শীটটাই ব্যবহার করা হয়েছে গাড়িতে। এখন আপনার তো চমৎকার একটা গাড়ি হলো ল্যাম্বরগিনি, এখন এই গাড়িটা নিয়ে আপনার কি ইচ্ছা কি? এটা কি আপনি বাণিজ্যিকভাবে কোনো ইচ্ছা আছে কি না, নাকি শুধুমাত্র শখের বশতই, নাকি এই ধরনের গাড়ি তৈরি নিয়ে আপনার আরও কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, আমার পরিকল্পনা আছে, আমি ভবিষ্যতে এরকম আরও গাড়ি তৈরি করতে চাই, যদি সরকার আমাকে ওইভাবে পৃষ্ঠপোষকতা দেয় আমি ভবিষ্যতে আরও গাড়ি তৈরি করতে চাই। এইটুকু এটা তৈরি করতে গিয়ে আপনার 15 মাস সময় লেগেছে, কিন্তু আর প্রতিবন্ধকতা বা কী কী সমস্যায় পড়তে হয়েছে? সমস্যা তো অনেক, এটা যখন কাজ করি তখন অনেক লোকে অনেক কথা বলছে, আমাকে পাগল পর্যন্ত বলা হয়েছে যে আমি পাগল হয়ে গেছি, গাড়ি বানানো বাংলাদেশে সম্ভব না, এটা এরকম অনেক লোকে বলছে যে বাংলাদেশে এটা সম্ভব না। তাও আবার ইতালিয়ান ব্র্যান্ড স্পোর্টস কার, এটা বাংলাদেশে অসম্ভব,
তা আমি বলছি সম্ভব, আমি করে দেখাবো সম্ভব। সেই মানে আমার যে একটা জেদ ছিল সেই জেদের থেকে আমি কাজটা করছি। এই গাড়িটা আপনার প্রথম থেকে এ পর্যন্ত আপনার তৈরি করতে মোট কত টাকা খরচ হয়েছে? আমার আসলে খরচ হয়ে গেছে অনেক, এখন পর্যন্ত আমার প্রায় 15 লাখ টাকার কাছাকাছি খরচ চলে গেছে এবং আরও কিছু খরচ আছে এটার ভিতরে। ওটা এখন কী করবেন এই গাড়িটা? সম্পূর্ণ হয়নি এখনও, এটা চালাবো এখন। এটা ইটালিয়ান এই ধরনের গাড়িগুলির প্রাইস কেমন? বাংলাদেশে যদি আপনি এই গাড়িটা আনতে যান আপনি শুধু ডলার মূল্যে আপনার এটার দাম আসবে প্রায় 30 কোটি টাকার উপরে। তো এখনও পর্যন্ত কেউ বাংলাদেশে ল্যাম্বরগিনির এই গাড়িটা আনতে পারে নাই বা আসে নাই এখনও আমার জানা মতে। এই ধরনের গাড়ি যদি বা যে কোনো মডেলের গাড়ি বাংলাদেশে যদি উৎপাদন করতে যায় বা বাংলাদেশে যদি এই ধরনের গাড়ি তৈরি করতে যায় সেক্ষেত্রে আপনার কি সম্ভব কি না, আপনার কি মনে হয়? হ্যাঁ অবশ্যই সম্ভব। আপনি শুধু ল্যাম্বরগিনি কেন, আরও বিভিন্ন কোম্পানির গাড়ি আছে বা অন্য কোম্পানি বাদ আমরা নিজস্ব মডেলে আমরা গাড়ি তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আমরা নিজেদের ডিজাইনের নিজস্ব মডেলে আমরা গাড়ি তৈরি করতে পারবো। আপনি তো বডি তৈরি করেছেন? হ্যাঁ। এবং সব মডিফাই করেছেন, শুধু ইঞ্জিনটা ছাড়া? ইঞ্জিনটা ছাড়া। এমনিতে গাড়ির টেস্টটা কি ওরকম? হ্যাঁ গাড়ির টেস্টটা তো আপনি ল্যাম্বরগিনির মতোই পাবেন এবং স্পোর্টস কারের মতোই, আপনি একটু চালায় দেখতে পারেন। স্পোর্টস কারের আদলে এই গাড়িটা আসলে মডিফাই করে তৈরি করা হয়েছে। আসলে মাত্র 1500 সিসির গাড়ি, কিন্তু এই যে অ্যাক্সেলারেশন এবং সাউন্ড এভরিথিং ইজ ভেরি নাইস, খুবই হাই অ্যাক্সেলারেশন অ্যান্ড এটার যে সাউন্ডটাও একেবারে স্পোর্টস কারের মতোই। এতে আসলে বোঝার উপায় নেই বাইরে থেকে যে এটা আসলে মডিফাই করা গাড়ি। যখন ড্রাইভ করা হয়, যদিও এটা স্পোর্টস কার না কিন্তু মডিফাই করা হলেও যে গাড়ির ড্রাইভিং এবং এভরিথিং স্মুথ টর্ক এভরিথিং ইজ ভেরি গুড এবং খুবই চমৎকার। এটা খুব কমফোর্টেবল ড্রাইভ করা এবং আউটলুক তো আসলে বলাই যায় সেম ল্যাম্বরগিনি। এবং আমার মনে হয় যে আসলে আপনি কী বলবেন যে এই গাড়িটার আসলে সম্ভাবনা কেমন? সম্ভাবনা ভালো। আমি এটা তৈরি করছি যথেষ্ট পরিশ্রম এবং যথেষ্ট মেধা দিয়ে আমি তৈরি করছি। গাড়ি খুবই চমৎকার, আপনার ড্রাইভ করেও অনেক কমফোর্টেবল সব কিছুই। স্পোর্টস কারের আদলে আপনি তৈরি করেছেন এই গাড়িটা। এখন আমি কয়েকটা বিষয় জানতে চাইবো যে আপনি এরকম একটা গাড়ি তৈরি করার প্রেরণা আপনি কোত্থেকে পেয়েছেন? আসলে বাংলাদেশ সরকার এবং মানে বাংলাদেশ সরকার যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখান থেকে আমি আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে নিজ উদ্যোগে আমি চেষ্টা করলাম যে সরকারের উন্নয়নের সাথে এত এত রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে, তা আমার এরকম উন্নয়নমূলক একটু কাজে অংশীদারি হিসেবে আমি এই গাড়িটা তৈরি করছি। গাড়ি যখন কাজ শুরু করেছেন তখন কি আপনার পরিবার থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষকে সাপোর্ট দিয়েছে নাকি? হ্যাঁ পরিবার থেকে তো অবশ্যই সাপোর্ট দিয়েছে, পরিবার থেকে সাপোর্ট দিয়েছে এবং আমার আমি যেখানে কর্ম করি সেখান থেকেও অনেকেই সাপোর্ট দিয়েছে।